থাইল্যান্ডের গুহায় আটকে থাকা কিশোর ফুটবলারদের আরও চারজনকে উদ্ধার করা হয়েছে তেরো সদস্যের মধ্যে নিয়ে জনকে উদ্ধার করা বাকিদের জন্য অভিযান এখনও চলছে রিপোর্ট স্থানীয় সময় সকাল এগারোটায় দ্বিতীয় দিনের অভিযান শুরুর সাড়ে পাঁচ ঘণ্টা পর বিকেল সাড়ে চারটার দিকে আরও এক কিশোরকে গুহা থেকে বের করে আনেন ডুবুরিরা পরে হেলিকপ্টারে করে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এর ঠিক দুই ঘন্টা পর আরও তিনজনকে গুহা থেকে উদ্ধারের খবর জানায় সিএনএন এ নিয়ে গতকাল থেকে এ পর্যন্ত মোট আটজনকে জীবিত উদ্ধার করা হল যদিও আজ উদ্ধার হওয়াদের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ এর আগে গুহায় আটকে থাকা বাকিদের উদ্ধারে গতকাল অংশ নেওয়া ডুবুরিরাই দ্বিতীয় দিনের অভিযান শুরু করেন সংবাদ সম্মেলনে অভিযানের প্রধান সমন্বয়ক জানান আবহাওয়া অনুকূলে থাকলে আজও বেশ কয়েকজনকে বের করে আনা সম্ভব গতকালের মতো আজকের পরিস্থিতিও ভালো ঘর ভেতরে পানির উচ্চতা এখনও স্বাভাবিক আছে এ পর্যন্ত উদ্ধার হওয়া সবাই সুস্থ আছে তবে সম্ভাব্য সংক্রমণের আশঙ্কায় এখনই তাদের সাথে পরিবারের সদস্যদের দেখা করতে দেয়া হচ্ছে না গুহায় আটকে থাকা কিশোরদের একের পর এক জীবিত উদ্ধারে উৎকণ্ঠা কমেছে পরিবারগুলোর বাকিরাও সুস্থ দেহে ফিরবেন এমন আশা তাদের দীর্ঘ প্রতীক্ষার পর সন্তানদের ফিরে পেতে শুরু করেছি আমি ভীষণ খুশি উদ্ধার অভিযানের সবাইকে ধন্যবাদ জানাই থাইল্যান্ডের দীর্ঘতম গুহার একটি থামলুয়াং যেখানে গেল তেইশে জুন বেড়াতে গিয়ে পানি বেড়ে যাওয়ার কারণে আটকা পড়ে ওই ফুটবল দলটি প্রথমে ধারণা করা হচ্ছিল এই কিশোরের দল গুহায় দীর্ঘ সময় থাকতে পারবে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় দ্রুত তাদের বের করে আনার চূড়ান্ত অভিযানের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ পলাশ রঞ্জন রায় মাছরাঙা ডেস্ক